আসসালামু আলাইকুম, আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আইফোন 11 প্রো। ফোনটি কেমন লেগেছে আমার কাছে? আমি 2019 সালে রিলিজ হওয়া ফোনটি 2021 সালে এসে হাতে পেয়েছি এবং এটা আমার এক আঙ্কেলের ফোন, যেটা আমি ইউজ করে দেখলাম কেমন, এবং সেই তথ্য নিয়েই আমি আপনাদের সাথে হাজির হয়েছি। আমি এর আগে আইফোন XR একটু চালিয়ে দেখেছিলাম, বেশ ফাস্ট। তার আগে আইফোন 4S ইউজ করেছি। তো আইফোন হিসাবে সবারই প্রত্যাশা থাকে অত্যাধিক চরম একটা ভাবের ফোন, এবং না জানি আমারই অনেক কিছু, সবাই আইফোন বলতে সেই একটা ভাব পায় বা সকলেই চায় যে আইফোন পেলে যেমন জীবন ধন্য, আইফোনই যেন সব, দুনিয়ায় আরও যত ফোন আছে সেগুলো যেন কিছু নেই আইফোনের কাছে, এই সকল আমারই অনেক কথাই সকলে বলে থাকে। কিন্তু আসলে কি আইফোন তাই? মোটেই না, আইফোন একটা সাধারণ ফোনের মতোই, আপনি অ্যান্ড্রয়েড ফোন যেমন আইফোনও তেমন, এটা একটু ডিফারেন্ট ওয়েস, একটু ভাবমূর্তি ভালো, এটা দামি ফোন, এই দামে যদি আপনি অ্যান্ড্রয়েড কেনেন সেটাও খুবই ভালো সার্ভিস দেবে। এখানে উন্নত মানের ডিসপ্লে ইউজ করা হয় এবং সফটওয়্যারগুলো বাগ থাকে না, এগুলো এক্সট্রা সুবিধা থাকে, বিশেষ করে এটা টাচিং অনেক ভালো হয়। তেমনি এটা ইউজ করে অনেকে মজা পায় এবং এটা একটু দীর্ঘস্থায়ী হয়, কিন্তু আপনার এটা ভাবার দরকার নাই যে আইফোন একটা অনন্য ফোন এবং অন্য ফোনের কাছে কিছুই না, শুধু এটাই একটা মহামূল্যবান হিসাবে ধরার তেমন কিছুই নাই। তো আইফোন আমি ইউজ করে দেখেছি, সাধারণ ফোনের মধ্যে আমার কাছে লেগেছে এটা একটু ভারী লেগেছে, এবং যদি আমি 20-25টা অ্যাপ ওপেন করি কিছুটা মানে স্লো দেখা দিয়েছে, এটা স্বাভাবিক। এবং আইফোন আমার কাছে ভারী লেগেছে এবং ক্যামেরা জুমিং করলে একটু ফেটে ফেটে আসে, সেটাও দেখা গেছে। ইউটিউব যথেষ্ট ফাস্ট রয়েছে এবং অ্যান্ড্রয়েডের মতোই, এখানে ইউটিউব ভিডিও প্লে একটু বেশি HD দেখায়, ডিসপ্লে একটু বেশি উন্নত মানের এবং টাচ করে একটু বেশি রেসপন্সিভ পাওয়া যায়, টাচিং ভালো। এখানে A13 ইউজ করা হয়েছে। তো এটা আমি শুধু আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা অনেকে ইউজ করেন, অনেকে আইফোন ছাড়া কিছু বলে না, বা অনেকে সবসময় স্বপ্ন দেখি একটা আইফোনের, না তেমন আমার স্বপ্ন দেখার মতো কিছুই না আইফোন। আপনি চাইলে কোনো এক বন্ধুত্বা নিয়ে একটু ইউজ করলেই বুঝতে পারবেন যে আইফোন আর এই ফোন সাধারণ ফোন একই, তুলনামূলকভাবে এটা দাম অনুযায়ী অনেক বেশি, সুবিধার দিক দিয়ে তত বেশি না। সাধারণ সুবিধা যেমন ফোনে কল করা, কল রিসিভ করা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল, ভিডিও দেখা, আপনি অ্যান্ড্রয়েডে অনেক স্বাধীনতা পাবেন, কিন্তু আইফোনে অনেক রেস্ট্রিকশন আছে, আপনি একটু সহজে ফাইল শেয়ার করতে পারবেন না, মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, কোনো কিছু ব্যাকআপ হিসাবে রাখতে পারবেন না, এক্সট্রা কোনো ফাইল সহজেই শেয়ারিং করা একটু ঝামেলা, কিছু কিছু প্রবলেম রয়েছে। এটা 256 GB ভার্সন, আপনার র্যাম 4। তো ধন্যবাদ, ইউটির সাথেই থাকুন, আরও কিছু দেখতে চাইলে দেখতে থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আমাদের সাথে নিয়ে এসেছি আইফোন 11 প্রো রিভিউ। তো চলুন দেখে নেওয়া যাক ফোনটি। ব্যাকপার্ট লাগালে ভালো, একটু ভারী ভারী লাগে, ব্যাকপার্ট ছাড়া 188 GB ওজন, একটা সুবিধার নাম। তো ফোনটিতে কী কী রয়েছে আমি সংক্ষিপ্ত আকারে আপনাকে বলে দিই। ফোনটিতে 2019 সালে রিমুভ হয়েছে এবং এটা সিঙ্গেল সিম ডুয়াল সিম পেতে পারেন, সুপার রেটিনা ডিসপ্লে, iOS এখন 15 চলছে, চিপসেট A13 বায়োনিক। এরপরে রয়েছে 64 GB স্টোরেজ, 4 GB র্যাম, এবং এটা এখানে ইউজ করা হয়েছে NVMe এবং অ্যাপেলের GPU 4-core গ্রাফিক্স, এবং ডিসপ্লে রেজুলেশন 1125x2436 পিক্সেল, 485 DPI, ব্যাপক সুন্দর লাগে। এতে ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা, যেটা 12 MP, এর 3টা ক্যামেরা এবং ডুয়েল LED ফ্ল্যাশ রয়েছে ফ্রন্ট ক্যামেরা, এবং এটার সেলফি ক্যামেরা হিসেবে 2টি ক্যামেরা পাচ্ছেন, 12 MP, লাউড স্পিকার,
কস্ট লিথিয়াম ব্যাটারি হিসেবে রয়েছে 3646 এমএএইচ ব্যাটারি, খুব কমই হয়েছে। এখানে ফেস আইডি ইউজ করা হয়েছে, এটা 3-4টা কালারে পাওয়া যাচ্ছে, 18 ওয়াট ফাস্ট চার্জিং হওয়াতে চলুন। এটা 1-2 স্কোর করেছে 4,60,784, বেশ ভালোই আপনার সবার কাছে পরিচিত আইফোন। এখানে ভিডিও প্লেব্যাক চরম এই রিভার্সের, বেশ ভালো লাগে ফোনটি।